ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের চতুর্থ শেষ দিন আজ। এদিন বিশেষ চমক হিসেবে থাকছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। আমাদের সহকর্মী সাফিয়াজ রাশনা আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাশনা, শেষ দিনে এখন কি আয়োজন চলছে? সেখানে যদি একটু দেখাতে চাই ঘুরে, যে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটি সেশন চলছে, যেখানে বাচ্চারা স্কুলে পড়া থেকে শুরু করে এবং যারা স্ট্রিট চিলড্রেন রয়েছে তাদেরকে কিভাবে সুরক্ষা করা যায় এবং তাদের মধ্যে এডুকেশন, যে শিক্ষাটা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটি নিয়ে এখানে বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত রয়েছেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন এবং এখানে ইউনিসেফ থেকে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যে ধরনের সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করছেন এবং সেগুলো নিয়েই যারা কাজ তারা কাজ করেন এবং সেগুলো নিয়ে কথা বলছেন এখানে শিশুদের সঙ্গে, এখানে শিক্ষকদের সঙ্গে এবং যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের সবার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। একটি কথা বলতে চাই যে লিট ফেস্ট হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্য প্রেমী যারা রয়েছেন এই ইন্টার এবং আন্তর্জাতিকভাবে এটি কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয়েছে গত তিন দিন ধরে এবং আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এই লিট ফেস্ট। এবং এটি এই যে যারা এখানে বাংলা সাহিত্য প্রেমীরা রয়েছেন তারা বলছেন যে পুরো বিশ্বে এই যে মেলবন্ধন সাহিত্যিকদের মধ্যে যে এই মেলবন্ধন তৈরি হয়েছে এটি কিন্তু আসলে এই উৎসবের মূল লক্ষ্য এবং সবাই সামনে বসে তাদের প্রিয় লেখককে বা লেখিকাকে দেখতে পাচ্ছে এর চেয়ে বড় কিছু আর নেই। তো আসিফ, আমার কাছে লিট ফেস্ট থেকে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর, পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে আপডেট জানাবো। রাশনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের চতুর্থ শেষ দিন আজ, সমাপনীর দিনের এখনকার আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাফিয়াজ রাশনা।